আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অল্প কয়েক মিনিটের ভিডিও ভিডিওটি দেখলে আপনাদের লস হবে না তো আজকের এই বিষয়টা আপনাদের খুবই ক্লিয়ারভাবে জানিয়ে দেবো যে দেখেন আপনাদের যে সুইচ বোর্ড থাকে বাড়িতে সেই সুইচ বোর্ডগুলো অনেক ময়লা হয়ে যায় সেই ময়লাগুলো আমরা কিভাবে পরিষ্কার করব তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো সেই জন্য আমাদের আপনাদের প্রতি প্রায় বাড়িতে কিন্তু সাবান আছে তো সাবান নেবেন এবং একটা কাপড় নেবেন কাপড়ে দিয়ে সাবানটাতে ভালো হবে কিন্তু কাপড়টা ভিজিয়ে তারপরে সাবান মাখিয়ে কিন্তু এই সুইচ যে ময়লা আছে সেখানে কিন্তু আপনারা যদি ডল ডলা দেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই কিন্তু পরিষ্কার আপনি করবেন কিন্তু পরিষ্কার আগে যে কাজটি করতে হবে আপনাদের অবশ্যই যে মেন সুইচ বা এমসিবি যাই থাকুক না কেন বাড়ির মেন সুইচটা কিন্তু অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে তা না হলে কিন্তু যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু আপনাকে শর্ট করতে পারে তাই পানি কিন্তু খুব একটা বিপজ্জনক পানি কারেন্টের একটা বিপজ্জনক অবস্থা এটা এইগুলা তাই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই কি করতে হবে মেন সুইচটা অফ করে দিতে হবে টোটালটা শাটডাউন দিয়ে অফ করে কিন্তু আপনাকে এই সুইচ বোর্ডটা তেনা দিয়ে পরিষ্কার করতে হবে তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা বাসা বাড়িতে আপনাদের যে সুইচগুলো যদি ময়লা হয়ে যায় ময়লা হয়ে যায় তা কীভাবে পরিষ্কার করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কিন্তু আমি খুব কয়েকদিন পরে আপনাদের ভিডিও দিলাম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন এভাবেই কিন্তু আপনাদের পরিষ্কারটা করতে হবে তাহলে দেখেন কি পরিষ্কার হয়ে গেল সুইচ এবং যদি আপনাদের লুজ কানেকশন থাকে অনেক সময়তে তেলে কিন্তু অবশ্যই আপনাদের লুজ কানেকশন রাখা যাবে না লুজ কানেকশন থাকলে কিন্তু আপনারা ওর এই সুইচের ভিতরে আপনারা কিছু অল্প একটু ক্যারাসিন দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ময়লা ঢুকলে ময়লাটা কেটে যাবে তো